মার হাবা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম অনস্যাগেন আমাদের আরবি ভাষার শিক্ষা সিরিজের আঠাশতম পর্বে আজকে আমরা শিখবো আরবিতে কিভাবে এগ্রিমেন্ট করে বিশাল লেনদেন করতে হয় এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করব আরবিতে কিভাবে ডিসকাসিং বার্গেটিং এবং ইত্তেফাক করতে হয় সেটা শিখব তার আগে অনুরোধ করবো ভিডিওটা অনেক লম্বা হবে টেনে টেনে দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভরসা করুন আপনাদেরকে ভালো আরবি শিখতে আজকের ভিডিওটা অনেক বেশি সাহায্য করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন চলুন শুরু করব আজকের ভিডিও আসসালামু আলাইকুম কে ফালেক এনতাফি তাসিরা আনবা তাসিরা আসসালামু আলাইকুম কে ফালেক এনতাফি তাসিরা আনাক আকবাতা অর্থ ফাহাদ কেমন আছো তোমার কাছে কি বিষা আছে আমার বিষা লাগবে সালাম সালামটা হলো ফরমাল আপনি আরব দেশে যে কোনো জায়গায় প্রথম প্রবেশ করবেন অবশ্যই আপনাকে সালাম দিতে হবে এটা আরবের ফরমাল শব্দ ইয়া ফাহাদ কে ফালেক ফাহাদ কেমন আসো এনতাফি তাসেরা অর্থ তোমার কাছে কি বিষা আছে আনাকবাতা শিয়া আমার বিষা লাগবে তাসিরা তাসিরা শব্দ অর্থ হল বিশা বিশাকে আরবিতে তাসিরা বলে আকবা আকবা শব্দ অর্থ হল প্রয়োজন বা দরকার উত্তরে বলল নাম এন্দিফিতা কাম তাকবায় নাম এন্দিফিতা সেরা কাম তাকব হ্যাঁ আমার কাছে বিশা আছে তোমার কয়টা লাগবে নাম এন্দিফিট অর্থ হ্যাঁ আমার কাছে আছে তাসিরা বিশা কাম তাকবা এনতা কয়টা তোমার লাগবে কাম কামতাকবা শব্দ অর্থ হল কয়টা প্রয়োজন কারিম আবারও প্রশ্ন করলো এনতা কামতা সেরা মহজুদ এনতা সেরা মহজুদ তোমার কাছে এখন কয়টা বিষয় আছে চলুন শব্দ অর্থগুলো দেখিনি আলহেন আলহেন শব্দ অর্থ হলো এখন বা এ মুহূর্ত মৌজুদ মজুদ শব্দ অর্থ হলো থাকা বা আছে এটা বোঝানোর জন্য মজুদ ব্যবহার করে ফাহাদ উত্তর বললো আলহেন মহজুদ সেরা বাংলাদেশ আলহেন মহজুদ শেরা বাংলাদেশ এখন বাংলাদেশের পাঁচটা বিষা আছে আলহেন মহজুদ হল এখন আছে শেরা পাঁচটা বিষা কারিম আবার প্রশ্ন করলো এস মেহেনা অর্থ হলো কি প্রপোশন বা কোন প্রপোশন বিশাল একটা প্রপোশন থাকে সেটা আমরা সবাই জানি কারিম বিষয়গুলো প্রপোসন কি সেটা জিজ্ঞেস করার জন্য এস মেহনা বলল তো ফাহাদ উত্তরে বলল মেহনা আমেল আদি অথবা আমেল আয় মেহনা আমেল আদি অথবা আমেল আয় অর্থ প্রপোষণ সাধারণ শ্রমিক আমেল আমেল শব্দ অর্থ হল শ্রমিক আদি অথবা আয় দি এই শব্দটা অর্থ হল নর্মাল বা সাধারণকে বোঝায় কারিম প্রশ্ন করলো কাম ফুলুস হাব্বা ওয়াহেদ কাম ফুলুস হাবা ওয়াহেদ কত টাকা একটা অর্থ কত টাকা একটার দাম কাম ফুলুস কত টাকা হাব্বা ওয়াহেদ একটা হাব্বা ওয়াহেদ অর্থ হল একটা একটাকে বোঝানোর জন্য হাব্বা ওয়াহেদ ব্যবহার করে সেটা যে কোনো ক্ষেত্রে একটা জিনিস হলে সেটাকে হাব্বা ওয়াহেদ বলবেন ফাহাদ উত্তরে বললো ওয়াহিদ তাসিরা ইশিরেন আলফ ওয়াহেদ তাসিরা ইশিরেন আলফ একটা বিশা বিশ হাজার ওয়াহেদ তাসিরা একটা বিষা ইশিরেন আলফ বিশ হাজার কারিম উত্তরে বললো ইশিরেন আলফ জেয়াদা মাইজিনাগস ইশিরেন আলফ আদা জিয়া মাইজিনাগস অর্থ বিশ হাজার বেশি কম হবে না ইশিরেন আলফ জেয়াদা বিশ হাজার বেশি ইশিরিন অর্থ হলো বিশ আলফ অর্থ হলো হাজার যে আদা শব্দের অর্থ হলো বেশিকে বোঝানোর জন্য যে আদা বলে মায়ী না কম হবে না বা কমে আসবে না গেস অর্থ হলো কম কোনো কিছুর অ্যামাউন্টকে নিচে নামানোর জন্য বা কম করার জন্য না গ্যাস বলে ফাহাদ উত্তরে বললো ইসিরিন আলফ মো আদা বা শীত আদা অর্থ বিশ হাজার বেশি না কম মো জাদা মানে বেশি না বাসিত বাসিত হলো কমকে বোঝায় কেউ যদি একেবারে কমকে বোঝানোর জন্য বলে তখন বাসিত বলে করিম আবারও বললো খামোস্তা শালফ মাইকদার খামোস্তা শালফ মাইকদার অর্থ পনেরো হাজার পারবানা ফাহাদ বললো আল্লাহ খালাস চেত্তা শালফ আসান হাগ্গাক লা আল্লাহ খালাস সিত্তা শালফ আসান হাগ্গাক অর্থ না ঠিক আছে ষোলো হাজার শুধু তোমার জন্য লাও আল্লাহ অর্থ হলো না পারবে না সেটা বোঝানোর জন্য আল্লাহ ব্যবহার করছে খালাস শব্দ অর্থ হলো শেষ করাকে বা ফিনিশ করাকে বোঝায় সাধারণত তো এখানে একটা কম্প্রোমাইজ হচ্ছে তার জন্য খালাস শব্দটা ব্যবহার করছে সিত্তা শালফ ষোলো হাজার আসান হাগ্গাক তোমার জন্য আসান জন্যকে বোঝায় হাক্গাক হাক্গাক শব্দ অর্থ হলো তোমার কারিম এগ্রি হওয়ার পর বললো তামাম ক্যাপশিল ফলুস তামাম ক্যাপশিল ফলুস অর্থ হলো ঠিক আছে কিভাবে পয়সা নেবে তামাম শব্দ অর্থ হলো ঠিক আছে ক্যাপ ক্যাপ শব্দ অর্থ হলো কীভাবে বা কেমন করে শিল ফুলোস শিল অর্থ হলো নেওয়া বা নিবে সেটাকে বোঝানোর জন্য শিল ব্যবহার করছে ফাদ উত্তর বলল ফুলুস লাজিম আওয়াল ফুলুস লাজিম আওয়াল অর্থ পয়সা অবশ্যই আগে ফুলুস লাজিম অর্থ পয়সা অবশ্যই বা টাকা অবশ্যই আওয়াল আওয়াল শব্দ অর্থ হল আগে কারিম বলো মাইক একদার জিভ করলো ওয়াহেদ মাররা শিল নোস মাইক একদার জিভ করল ওয়াহেদ মাররা শিল নোস অর্থ সম্ভব না সবগুলো একসাথে দেওয়া অর্ধেক অর্ধেক নাও মা একদার পারব না জিপ করল সবগুলো মাররা একসাথে শিল নাও নোস নোস অর্ধেক অর্ধেক উত্তর বললো ক্যাপ মাই ফাহাম অর্থ কিভাবে বোঝিনি ক্যাপ ক্যাপ শব্দ অর্থ হল কীভাবে মাই ফাহাম না বোঝাকে বোঝায় না বুঝলে কোনো কিছু অবশ্য মাই ফাহাম বলবেন ফাহাম শব্দ অর্থ হলো বোঝা করিম এবার বুঝিয়ে বলার জন্য বলল ইয়ানি নুস আওয়াল নুস বাদ ইয়ানি নুস নুস বাদ ন ইজি অর্থ অর্ধেক আগে অর্ধেক মানুষ আসার পরে নুস আওয়াল অর্ধেক আগে নুস বাদ ইজি অর্ধেক মানুষ আসার পরে দেব বাদ বাদ মানে পরকে বোঝায় নপর নফর শব্দের অর্থ হল মানুষ বা লোক ফাহাদ বললো মাফি মুশকিলা মিতাজি ফুলুস মাফি মুশকিলা মিতাজি ফলুস সমস্যা নাই কখন টাকা দিবে মাফি মুশকিলা শব্দ অর্থ হলো সমস্যা মিটা মিতাজি ফলুস অর্থ হলো কখন দিবে টাকা বা কখন টাকা দিবে মিতা মিতা শব্দ অর্থ হলো কখন জীব জীব শব্দ অর্থ হলো দেওয়া বা দিবে সেটাকে বোঝানোর জন্য এখানে জীব ব্যবহার করছে কারিম উত্তর বললো ফুলুস বকরা লিকেন ক্যাফি কামা ফুলুস বকরা লিকেন ক্যাফ ইকামা অর্থ হল পয়সা কালকে কিন্তু ইকামা কীভাবে বকরা বকরার শব্দ অর্থ হলো কালকে লিখেন লিখেন শব্দ অর্থ হলো কিন্তু ক্যাফ ক্যাপ শব্দ অর্থ হলো কীভাবে এখানে ক্যাপ শব্দটা ব্যবহার করছে কীভাবে কে বোঝানোর জন্য ফলস বখরা কালকে টাকা ক্যাফ ইকামা ইকামা কিভাবে মানে ইকামাটা কিভাবে বানাবে সেটা প্রশ্ন করার জন্য শর্টলি প্রশ্ন করছে ইকামাটা সে কিভাবে বানাবে ফাহাদ তাকে উত্তরে এক্সপ্লেন করল মনকিন হুয়া সগোল বার্রা কল্লুশাই হুয়া জায়দ আনা সাহারিয়া খামসামিয়া মনকিন হুয়া সোগল বার্রা কুল্লুশাই হুয়া জায়দ আনা সাহারিয়া খামসামিয়া যদি সে বাইরে কাজ করে সব কিছু তার সাথে মাসিক পাঁচশো টাকা মনকিন শব্দটা হলো সম্ভবতকে বোঝায় মে বি লাইক দ্যাট লাইক দ্যাট এরকমের জন্য মুনকিন বলে থাকে আরবেতে সগল বাররা যদি বাইরে কাজ করে কুল্ল সব কিছু হুয়া তার জাহদ শব্দটা প্লাস প্লাসকে বোঝায় যোগ করাকে বোঝায় খামসামিয়া আমার মাসিক পাঁচশো টাকা কারিম আবারও প্রশ্ন করলো মনকিন সাওয়া সুগল কেপ না সাওয়া সাওয়া সুগল কেপ না যদি তোমার সাথে কাজ করে তাহলে সিস্টেম কী সাওয়া মানে তোমার সাথে সগল কাজ কেপ না যাম কেমন সিস্টেম ক্যাব শব্দ অর্থ হলো কেমন নেজাম শব্দ অর্থ হলো সিস্টেম বা কানুন বা নিয়ম কেব জানো সেটা হলো নাজাম বললো হুয়া সকল হাক্গি আনাাতিক সাহার আলফ্রিয়াল কুল্লু শাহী মাসুল আনা হুয়া সকল হাক্গি আনাাতিক সাহার আলফ্রিয়াল কুল্লু কুল্লুশাহী মাসুল আনা সে আমার কাজ করলে আমি মাসে এক হাজার দিব এবং সব কিছুর দায়িত্ব আমার বা সব কিছু আমার সগল হাগ্গি মানে আমার কাজ আনা আতিক আমি দিব সাহার আলফ মাসে হাজার কুল্লোশাই সব কিছু মাসুল অর্থ হলো দায়িত্ব বা জিম্মেদারি আতিক আতিক শব্দ অর্থ হলো দিব সাহার সাহার শব্দ অর্থ হলো মাস আলফ শব্দ অর্থ হলো হাজার কুল্লশাই শব্দ অর্থ হল সব কিছু মাসুল শব্দ অর্থ হলো দায়িত্ব বা জিম্মেদারি কারিম উত্তরে বলল ইন্তসাহারিয়া জিয়াঁদা খালাস মাফি মুশকিলা লেকেন লাজিম আঁকামা লিম তোমার মাসিক অনেক বেশি সমস্যা নাই কিন্তু প্রথম বছর আকামা অবশ্যই তুমি বানাবে শাহারিয়া জিয়াদা অর্থ তোমার মাসিক অনেক বেশি মাসিক যে ফায়দাটা সেটা বোঝানোর জন্য শাহারিয়া জিয়াদা বলা হয়েছে খালাস মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই লেকেন লেকেন শব্দ কিন্তু সানা প্রথম বছর আউয়াল সানা প্রথম বছর আকামা লাজিম আকামা অবশ্যই এনতা সই তুমি বানাবে এনতা সই তুমি বানাবে ফাহাদ এগ্রি হওয়ার পরে বললো মাফি মুশকিলা তাল বকরা জিপ শিলতা শিরা মাফি মুশকিলা তাল বকরা জিপ ফলুস শিরা সমস্যা নেই কালকে আসো টাকা দাও বিছা নিয়ে যাও টাকা দাও বিছা নিয়ে যাও মাফি মুশকিলা সমস্যা নেই তাল বকরা কালকে আসো জি পুলুস টাকা দিও শিল সেরা বিষয় ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ